أصبحت للعلياء رمزا يقتفى فقفي على هام الشموخ وفاخري. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ইসলামে নারী এক মহামান্বিত সত্তার নাম। জাবালে নূরের গাড়ি হেরা থেকে হিদায়তের যে ঝলমলে সূর্য উদিত হয়েছিল সেই পবিত্র আলোয় সর্বপ্রথম যিনি স্নাত হয়েছিলেন তিনি একজন নারী। হ্যাঁ, সর্বপ্রথম যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন তিনি এক মহীয়সী নারী। সুবহানাল্লাহ, ইসলামের কাফেলায় সর্বপ্রথম যিনি নাম লিখিয়েছেন তিনি কোনো পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী। তিনি আমাদের মহামান্বিত আম্মা জান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা জীবন সঙ্গিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, ইসলামের যাত্রাই হয়েছে একজন নারীকে নিয়ে। হে বোন, আপনাদের এই অনুপম সৌভাগ্য আর কোনোদিন কোনো পুরুষ অর্জন করতে পারবে না। চিরদিনের জন্য এই সাফল্য আপনারা ঘরে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই সম্মান ও মর্যাদা লিখে দিয়েছেন, মোবারকবাদ জানাই আপনাদের। আপনারা মহামান্বিত আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি। রিসালাতের সূচনা লগ্নের কথা, তখনও মুষ্টিময় কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল ও তার সঙ্গীরা নমুসলিমদের উপর নির্মম অত্যাচার শুরু করে। এই কঠিন নির্যাতনে ইসলামের শুরুর দিনগুলোতেও শহীদ হয়েছেন অনেক পুণ্যাত্মা সাহাবি। কিন্তু আপনারা কি জানেন ইসলামের সর্বপ্রথম শহীদকে কোন সে ভাগ্যবান যিনি এই মহামান্বিত দিনের জন্য সর্বপ্রথম নিজের জান কুরবান করেছেন? কার শহীদ রক্তে সর্বপ্রথম রঞ্জিত হয়েছে আল্লাহর জমিন? কে তিনি? তিনিও একজন মহীয়সী নারী। হ্যাঁ, তিনি কোনো পুরুষ নন, এই অনুপম সৌভাগ্য জুটেনি কোনো পুরুষের কপালে। সুবহানাল্লাহ, ইসলামের প্রথম শহীদ একজন নারী, একজন ভাগ্যবতী নারী। তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হে বোন, আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি। আপনারাই এই দিনের জন্য সর্বপ্রথম শহীদ হওয়ার অনুপম সৌভাগ্য অর্জন করেছেন। এভাবে ইসলামের শুরু থেকেই মুমিন নারীরা এই উম্মার বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তারা ইসলামের ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। ইসলাম নারীকে মহামান্বিত করেছে, ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে মমতাময়ী মায়ের আসনে যার পদতলে সন্তানের জান্নাত। ইসলাম নারীকে অধিষ্ঠিত করেছে পুরুষের প্রেমময়ী জীবন সাথীর মর্যাদায় যার হাত ধরে সে পাড়ি দেবে সুখে দুঃখে ঘেরা এই পার্থিব জীবন। আর চিরসুখের জান্নাতেও চিরকালের জন্য তারা একে অপরের হয়ে থাকবে। এভাবে চিরদিনের জন্য তাদের বেঁধে দিয়েছে অনুপম ভালোবাসার মধুর বন্ধনে। ইসলামে নারীকে দেখা হয় স্নেহের কানন বোন রূপে। তার ইজ্জত মর্যাদা রক্ষায় ভাইয়েরা বিলিয়ে দেয় আপন জীবন। তার মুখের হিজাব আর বুকের উড়নার হেফাজতের জন্য শত শত ভাই ঝাঁপিয়ে পড়ে উত্তাল রণাঙ্গনে। প্রিয় বোন, আপনার মা আয়েশার উত্তরসূরি। পৃথিবীতে প্রিয়নবীর সবচেয়ে প্রিয়জন ছিলেন তিনি, বড় বড় সাহাবিদেরও শিক্ষক ছিলেন তিনি। আপনারা জান্নাতি নারীদের সর্দার নবী তনয়া ফাতেমা বিনতে মুহাম্মাদের উত্তরসূরি। আপনারা জাতুল কাতাইন আসমা বিনতে আবু বকরের উত্তরসূরি, যিনি প্রিয় সন্তান আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জালিমের বিরুদ্ধে জিহাদের জন্য নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন। প্রিয় বোন, আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা সেই মহীয়সী সাহাবির উত্তরসূরি যিনি নিজের ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, হে আমার ছেলে রণাঙ্গনে আপনার হয়ে লড়াই করবে। প্রিয় বোন, আপনাদের সৌভাগ্যের ফিরিস্তি এত দীর্ঘ যে তা এত ছোট্ট পরিসরে তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয়। ইসলামের ইতিহাসের দু একটি ঝলমলে পাতা উল্টিয়ে আমরা কেবল আপনাদের স্মরণ করে দিতে চাইছি আপনাদের আত্মপরিচয়, তুলে ধরতে চাইছি আপনাদের পূর্বসূরীদের গৌরবময় উপাখ্যান, যাতে আপনারা এই ভোগবাদী নষ্ট সভ্যতার চাকচিক্য দেখে নিজেদের হারিয়ে না ফেলেন, ইউরোপের ব্যবসা নারী ও দেশীয় নগ্ন মডেলদের দেখে আত্মপরিচয় ভুলে না যান। আপনাদের পবিত্র অস্তিত্ব যেন এই জাহিলি সমাজ ব্যবস্থার বিষ বাষ্পে কুলুষিত না হয়, দোয়া করি। আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের আত্মপরিচয় আঁকড়ে থাকার তৌফিক দিন। খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরা প্রমুখ পুণ্যাত্মা নারীদের সঙ্গে যেন আল্লাহ আপনাদের হাসর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।